हेलो एवरीवन, आज आमी एकटा चटजलदी स्नैक्सेर रेसिपि शेयर करब। देखे तोमरा बुझते ही पारछो आज आमी निमकि बानाबो। निमकि तो आमादेर काछे खूब पछन्देर खाबार, विशेष करे चायेर साथे खेले तो जमिये जाय। आर बाच्चादेर काछे ओई कुचो निमकि खूब पछन्देर स्नैक्स। निमकि बानिये बाड़ीते स्टोर करे रेखे दिलेओ अनेक दिन धरे खावा जाय। ताहले चलो बानानो शुरू करा जाक। निमकि बनानोर जोन्नो आमी एखाने एक कप आटा निये निच्छी। हाफ टेबल स्पून कालो जीरे दिलाम, ताते निमकिर स्वादटा खूब भालो हय। जेहेतु निमकि नोनता ताई नुनेर परिमाणटा एकटु बेशी नेब। आर तार साथे आमी चाट मसला मिशिये निच्छी। एरपर एर मध्ये मिशिये निच्छी 2 टेबल स्पूनर मतो सादा तेल। तोमरा चाहले घी बा बाटार दीते पारो। आटार मध्य तेल दिए माखले निमकिटा खूब भालो फोले और क्रिस्पीओ हय। हाथ दिए चेपे चेपे आमी एभावे मेखे निच्छी। देखो ये आटाटा मुठो करा जाच्छे ना, तार माने एर मध्य आरेकटु तेल दीते हबे। आमी जेहेतु आटा दिए निमकिटा बानाच्छी, তাই তোমরা যারা ডায়েট করছো তারাও এই নিমকিটা খেতে পারবে। দেখো এবার আটাটা জমে গেছে, তার মানে ভালো করে তেলটা আটার সাথে মিশে গেছে। এবার একটু জল মিশিয়ে নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ মতন হালকা গরম জল দিয়েছি। এই আটা মাখার সময় জলটা আমি অল্প অল্প করে দেব। এরপর একটা ডো বানিয়ে নিতে হবে। আর ডোটা একটু শক্ত হবে, বেশি নরম হবে না। যেহেতু ডোটা একটু শক্ত হবে তাই ডোটা স্মুথ হবে না। এরপর আমি এটাকে 30 মিনিটের জন্য রেখে দেব। আর ঢাকার জন্য আমি একটা হালকা ভেজা কাপড় নিচ্ছি, তাতে ডোটা নরম থাকবে। এরপর কাপড়টা সরিয়ে নিয়ে আমি নিমকি বেলে নেব। ডোটা আমি কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। বেলার জন্য আমি হাত দিয়ে এইভাবে চেপে নিচ্ছি। বেলার সময় আমি ময়দা বা আটা ব্যবহার করব না, ময়দা বা আটা দিলে নিমকিগুলো শক্ত হয়ে যায়। তেল দেওয়ারও দরকার নেই। দেখো আমি কেমন এমনি বেলে নিচ্ছি, কারণ মাখার সময় আমি তেল দিয়েছিলাম। খুব সহজেই দেখো এটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। চেষ্টা করবে প্রত্যেকটা সাইড সমানভাবে বেলতে। এরপর আমি এগুলোকে কেটে নেব। নিমকি যে কোনো শেপের বানানো যায়। এখানে আমি ডায়মন্ড শেপের ছোট ছোট নিমকি বানাচ্ছি। দেখো কিরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি এখানে ছোট শেপে নিমকি করব বলে যতটা পারবো ছোট করে কেটে নিচ্ছি। এবারে আমি এগুলোকে উঠিয়ে নেব। দেখো খুব সহজেই এগুলো উঠে যাচ্ছে। দেখো আমি 100 গ্রাম আটা থেকে কতগুলো নিমকি বানিয়ে নিয়েছি। নিমকি ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। নিমকিটা আমি ডুবো তেলে ভাজবো, তাই কড়াইতে বেশি করে তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে টেম্পারেচারটা লো করে আমি নিমকিগুলো ছেড়ে দেব।
हाई फ्लेमे निमकीगुलो भाजले निमकीगुलोर उपरटा तातारी भाजा हो जाबे किन्तु भेतरटा काचा थेके जाबे। ताई निमकी जखन भाजबे तखन सब समय मीडियम टू लो फ्लेमे रेखेई निमकीगुलोके भाजबे। देखो निमकीगुलो किरकम फुले उठेछे, निमकीगुलो देखो गोल्डेन ब्राउन होये गेछे, तार माने निमकीगुलो भाजा होये गेछे। आमी एभावे निमकी थेके तेलटाके झाड़िये निच्छि। হয়ে গেল 5 থেকে 10 মিনিটের মধ্যে একদম মুচমুচে ফুটে নিয়েছি। অনেক দিন ধরে তোমরা এটাকে স্টোর করে রাখতে পারবে, তারপর যখন ইচ্ছা এটাকে খেতে পারবে। কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের মতো তাহলে টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে।